হ্যালো এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ভিডিও বানাবো আমার পুজোর শপিং নিয়ে, কী কী শপিং করেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে, আমি জানি যে আমি যেদিন শপিং করতে যাই সেদিন ভিডিও বানাবো, কিন্তু সেদিন এতটাই ব্যস্ততার মধ্যে সব কেনাকাটি হয়েছে যে আমি আর ভিডিও বানাতেই পারিনি। মানে এত তাড়াহুড়োর মধ্যে সব কেনাকাটি কমপ্লিট হয়েছে, তাই আমি ভিডিও আর করিনি। তাই ভাবলাম যে শপিং কী কী করেছি সেইটা নিয়ে একটা ভিডিও, মানে কী কী জিনিসপত্র কিনলাম আমার জন্য, তো সেই ভিডিও একটা বানাই। অ্যাকচুয়ালি আমাদের পুজোর শপিং করার কথা ছিল মেদিনীপুরে, কিন্তু বাপির ভোটের কাজ পড়ে যাওয়ার কারণে মানে এমন দিনে পড়লো আর যেভাবে ওই ডেটের মধ্যে সব কিছু কাগজপত্র জমা দিতে হবে, তার কারণে আমরা আর মেদিনীপুর যেতে পারলাম না। সব কিছু প্ল্যানিং সব কিছু কমপ্লিট হয়ে গেল, কিন্তু কেউ আর মানে বাপির কাজের জন্য কেউ যেতেই পারলাম না। তো তার কারণে আমরা কাঁথিতে শপিং করেছি আর বাইরে সেরকম কোথাও যাইনি। খুব যাওয়ার ইচ্ছা ছিল, প্রত্যেকবারই আমরা কলকাতাতেই যাই, কিন্তু এবারে সবাই এতটাই ব্যস্ত ছিল যার কারণে বাইরে কোথাও যেতেই পারিনি। নাহলে প্রত্যেকবারই আমরা কলকাতা যাই, দাদার কাছে গিয়ে সেখানে শপিং করি। চলো এবার তোমাদের দেখিয়ে দিই বেশি কথা না বলে কী কী কেনাকাটি করলাম। তো দেখো, এই যে এইখানে আছে সমস্ত জামা কাপড়। তো এটা আমি লাস্ট তোমাদের বলছি, তার আগে টপগুলো দেখিয়ে নিই কী কী টপ নিয়েছি। এই দেখো, এটা এটা ঠিক রেড নয়, এটা মেরুন কালার টাইপের একটা টপ নিয়েছি। এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, মানে কিছু অনলাইনে নিয়েছি আবার কিছু এমনি দোকানেও কেনাকাটি করেছি, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো এই যে একটা টপ, এটা কিছুই নেই, এটা শুধু কলারের কাছে এইভাবে ডিজাইন মতো করা আছে। আর হ্যাঁ, এই টপটা, এটা এটা কিন্তু আমি পুজোয় কিনিনি। এই টপটা হচ্ছে আমাকে বৌদির বাড়ি থেকে বৌদির মা কিনে দিয়েছে, কিন্তু খুব টপটা খুব সুন্দর, তো এটা পরাই হয়নি আমার একেবারে, তো তাই নতুন একদম আছে, তাই দেখিয়ে দিলাম তোমাদের। আর টপ সেরকম কোনো কেনা হয়নি। এরপর তোমাদের দেখাচ্ছি ওয়ান পিস। তো এই যে দেখো ওয়ান পিসগুলো, এই যে এটা একটু লং, খুব মানে পরে এই জিনিসটা পরে খুব আরাম, একদম হালকা আর খুব সফট। এই যে দেখো, এই যে একটা, আর এই যে একটা দেখাচ্ছি, এই যে এরকম সামনে আর একটা পেছনে কাটা এইভাবে আছে, আর এটা হাতে এইভাবে কাজ, হাতের কাছে এরকম কী সব করা আছে বলতে পারছি না। এই যে একটা, আর এই যে একটা নিয়েছি, এই যে এরকম এটা একটা, এটা ভেতরে এইটা, তার ওপরে এরকম একটা জ্যাকেট আছে, এর মানে জ্যাকেট আছে, আর এটা কোমরে বেল্ট আছে। এরপর নিয়েছি, এরপর তোমাদের দেখাবো কুর্তি। এটা এটা একটা সিল্কের কুর্তি, এই যে উপরে পাটটা হয়ে কাজ করা আছে আর নিচে এরকম। এগুলো সব ধুয়ে দিয়েছি, কারণ আমি নতুন জামা মানে কিনে ডাইরেক্ট ওই জামা পরি না, ধোয়ার পর তারপরে পরি। সে নতুন হোক সে যাই হোক না কেন, আমাকে ধুতে হবে, তারপর আমি গায়ে তুলবো, না হলে পরতে যায় না, কেন জানি না কেমন একটা লাগে আমার। তো তারপর দেখো, যার কারণে এই যে কুর্তিগুলো দেখছো হালকা হালকা কুচকে কুচকে গেছে ধোয়ার ফলে। এই যে একটা কুর্তি, এটা দেখতে আনারকলি স্টাইল, কিন্তু এর সাইডে এইভাবে কাটা আছে, দেখতে আনারকলির মতো, কিন্তু এটা কুর্তি, এই যে এরকম। আর এগুলো রোলেক্সের মনে হয় কাজ করা, ঠিক জানি না, রোলেক্স তো, রোলেক্সেরই কাজ করা। এই যে একটা, এই যে একটা, এই জিনিসটা খুব পছন্দের, খুব 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 পছন্দের আমার এটা।
এই যে এইভাবে কাজ করা আছে, পুরোটাই একই কাজ, সেম কাজ। আর আর শুধু একটা মানে ওয়ান পিস কুর্তি, মানে একটাই কুর্তি, এরকম কিছু নেই। তো এরপর দেখাচ্ছি তোমাদের একটা গাউন। এই যেটা পিঙ্ক কালারের, এইভাবে কাজ করা আছে, আর পাড়েও এরকম কাজ করা আছে। এই দেখো, আর এটা তো তোমরা আমার ভিডিওতে আগে দেখেছো, তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই জিনিসটা খুব সুন্দর, দারুণ। আর হোয়াইট কালার আমার প্রচুর ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর এটা এইভাবে প্লাজো আছে নিচে। এরপরে আছে কুর্তি আর প্লাজো সেট। এই যে এটা কুর্তি ওপরে এরকম কাজ করা, এখানে সেম। আর আছে আর এটা প্লাজো, এটা প্লাজো নয় ঠিক একদম, মানে প্লাজোর মতো একদম ঘের নেই সেরকম, আবার একবারে যে লেগিংসের মতো সেরকম নয়। আর এই যে একটা আছে সারারা, রাজস্থানি সারারা, এই রাজস্থানি কাজ করা পুরোটা মিরর ওয়ার্ক আছে। আর এটা আছে নিচে পাড়ে আর কি, এর এটা স্কার্ট নিচে, এর সেটা একটা স্কার্ট আছে। এই যে দেখাচ্ছ, এটা নিচে। এই যে আর একটা আছে, আর একটাই এবারে চুড়িদার কাটিয়েছি, এই চুড়িদারটা কাটিয়েছি। এর সঙ্গে প্যান্ট আছে কাটিয়েছে এগুলো, আর ওড়না সেট আছে। তো এরপর তোমাদের দেখাবো, এটা সাইডে রাখি বাবা। এরপর দেখো এটাও একটা, আমি এটা থান থেকে কাটিয়েছি স্কার্ট, এই স্কার্ট আমি থান দিয়ে কাটিয়েছি, বিশাল বড় ঘের, জানি না কতটা ক্যামেরায় ধরছে। এই যে এইরকম, এর ওপরে টপটা কেনা হয়নি, এটা কিনবো, এখনো ভাবিনি সেরকম পরবো বলে, কি পরবো ভাবিনি, কাটিয়েছি ভাল লাগলো দেখে থানটা, পরে একটা টপ কিনবো এর উপরে। আরও এই যে এবার এটা তোমাদের একটা কাহিনী বলি, কাহিনী বলতে এই যে সারাটা এর ওপরেটা আমি দোকানে দিয়ে এসেছি সেলাই করতে, সাইড মারার জন্য সেলাই করতে দিয়ে এসেছি, কিন্তু এর মানে ওপরেটা আর আনা হয়নি, দোকানে আছে, তাই শুধু নিচে সারাটা আছে ওইটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে নিচে এরকম, আর এর ওপরেরটা খুব সুন্দর, ওপরেরটা আরও বেশি সুন্দর, নিচেরটা এতটাও সুন্দর না, কিন্তু ওপরেটা খুব কাজ করা, দারুণ। আরও একটা আছে, সেটা এখন আরও একটা জামা আছে যেটা এখনও পৌঁছায়নি আমার কাছে, সেটা এখন মাঝ রাস্তায় আছে, আসছে, তো সেটা তোমাদের আর দেখাতে পারবো না, তো যেইগুলো আছে সেইগুলোই দেখে না। কিন্তু এবারে একটাই দুঃখজনক বিষয়, আমার একটাও জিন্স হয়নি, টপ হয়েছে কিন্তু একটাও জিন্স নেওয়া হয়নি। জিন্সটা মানে ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু কোথা থেকে কী হয়ে গেলো, সব জামাই কুর্তি আর খালি ওয়ান পিস হয়ে গেলো, কিন্তু একটা জিন্স হলো না। তো বাড়ির সবার কাছ থেকে মোটামুটি দাদা বৌদি মা বাপি সবার কাছ থেকেই পেয়ে গেছি জামা, প্রত্যেকবারেই পাই, কিন্তু মার কাছে সব থেকে বেশি পাই, কারণ মা অনেক আগে থেকেই দেয় একটা একটা করে, মানে মা দেয়, মা যদি দেয় মা দেয় হয়তো 1000 টাকা একটা, 500 টাকার একটা এইরকম, আর যদি দাদা বৌদি বাপি যেটা দেয় সেগুলো একটাই হবে 5000 এইরকম, মানে তাদের একটা হবে ভালো হবে, আর মা 1000 2000 এইরকম রেঞ্জের অনেকগুলো দেয়। তো টোটাল হয়েছে 16টা,
মানে এখানে আছে 15টা, আর একটা আসছে ওইটা 16টা। তো আরও আমরা গিয়েছিলাম, জুতো নিয়েছি চার পাঁচ পাঁচটা না কটা পাঁচটা মতো জুতো নিয়েছি, ব্যাগ নিয়েছি, আর তো এইসব ওটা তো থাকবেই, গলার সেট সাজার জিনিসপত্র ওগুলো তো আছেই। তো যতই কিনি তাও নেই, মানে যখনই কেনা হয় তারপরে কী আর নিয়েছি কী নিয়েছি, হয়নি সেটা নেই, কোথাও পড়তে যাওয়া মানে যাওয়ার সময় হলে এই জামা নেই সে জামা নেই, আমার কী আছে। তো পেছন থেকে মা আমাকে এখন ছোটায়, এত জামা কিনে দিই তোকে তাও তোর কিছু নেই। তো যাই হোক, জামাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিও। তো কোন জামাটা সব থেকে কার বেশি ভালো লেগেছে সবাই কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই ভালো করে পুজো কাটিও, আর সবাইকে শুভ শারদীয়া, সবাই খুব 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 আনন্দে পুজো কাটাও, ভালো করে ঘোরো, আনন্দ করো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।